আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। উপস্থিত হয়ে গেলাম আমি তানজিন ফ্রম তানজিন ড্রিমস, আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি নতুন আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। আর আজকে মিষ্টি কিছু শেয়ার করব। আজকে শেয়ার করব হচ্ছে নারিকেলের নাড়ু। তো এই নারিকেলের নাড়ুটা আমি কিভাবে তৈরি করি, পুরো প্রস্তুত প্রণালীটা খুব সহজভাবে আজ আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করেই চলে যাচ্ছি পুরো প্রস্তুত প্রণালীতে। সো চুলাতে প্যান চড়িয়ে দিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঘি। ঘিটা আমার ফ্রিজে ছিল, এক চা চামচের মতন ঘি দিব। ঘিটা দিয়ে যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম এটা বড় মাঝারি সাইজের, তাই না, মাঝারি সাইজের দুটা নারিকেল কোরানোর পর এতটুকু হয়েছে। আর মেজারমেন্ট কাপ দিয়ে আমি যখন মেপেছি তখন 4 কাপ হয়েছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে হালকা টস্ট করে নিব। মাত্র 3টা ইনগ্রিডিয়েন্টস, এই 3টা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আজকে আমি এই নাড়ুটা করে দেখাবো। ঘি, নারিকেল, আর আমি চিনি ইউজ করব না, চিনির বদলে কর্নিশ মিল্ক ইউজ করব। স্টারশিপের কর্নিশ মিল্ক নিয়েছি, পুরো একটা লাগবে না, বাট আবার একসাথে আমি সম্পূর্ণটা মিক্সড করব না, এটা পর্যায়ক্রমে মিক্সড করে যাব, সর্বশেষে বোঝা যাবে যে কতটুকু লাগবে। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 125 ml যেটা আছে, হাফ কাপ, সেই কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে নিব। যেহেতু আমি চিনি ব্যবহার করছি না, এই কর্নিশ মিল্কটা দিয়ে কি মিষ্টিটা চলে আসবে নাড়ুতে। চুলার তাপটা এখন কমিয়ে দিব, নয়তো পুড়ে যাবে। মিডিয়াম রাখবো, মিডিয়াম রেখে আমি এটা ভালোভাবে মিক্সড করে নিব। এখন আমি 1/4 কাপের আরো 1 কাপ মিক্সড করব। প্রথম যেটা দিয়েছিলাম সেটা কিন্তু সবগুলো নাড়ুর সাথে মিক্সড হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন এটাও দিব, পুরোটা একসাথে দিব না। তো প্রায় 2 কাপ, হাফ কাপ করে 2 কাপ কর্নিশ মিল্ক আমি মিক্সড করে নিয়েছি, মনে হচ্ছে আর লাগবে না। অ্যাকচুয়ালি এটা একবারে দিলে বোঝা যায় না, পানিটা ছাড়তে থাকে নারিকেল থেকে, যার কারণে একবারে দিলে সেই জিনিসটা বোঝা যায় না। পানি ছাড়ে, তেল ছাড়ে, জাল দেওয়ার কারণে, তাপের কারণে তেলটাও ছেড়ে দেয়। দেখেন এখন কিন্তু অনেক পানি চলে আসছে, যেটা প্রথমে ছিল না, যার কারণে কি একবারে দেওয়াটা আর কি বোঝা যায় না, এরকম অল্প অল্প করে দিতে হয়, মিক্স করতে হয়। তো এভাবে আমি সম্পূর্ণটা ভেজে নিব, অল্প আছে, চুলার তাপ আমার একদম কম আছে, এই আছে, আমি এখন ভেজে নিব। এটা সময় লাগবে, 10 থেকে 15 মিনিটের মতন সময় লাগবে। এই 10-15 মিনিট আমি এটা ভেজে নিব। তো 10-15 মিনিট পর ফিরছি আপনাদের মাঝে। তো কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে, প্রায় 5 থেকে 6 মিনিটের মতন ভেজেছি, আরো সময় লাগবে এটা হতে, একটা লালচে একটা কালার চলে আসবে ভাজতে ভাজতে, অতটা না, হালকা একটা, দেখলে বোঝা যাবে যেটা হয়ে গেছে, হালকা একটা ব্রাউনিশ কালার আসবে। সো রেডি হয়ে গেছে, এটা আর কুক করতে হবে না, দেখতেই পাচ্ছেন একদমই পানি নেই, আর কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে, আমি বলেছিলাম হালকা একটা ব্রাউনিশ কালার আসবে। দেখুন এখন কিন্তু যে প্যাকটাকে যে সাদা ভাবটা সেটা কিন্তু নেই, আর মেনলি আপনারা দেখলেই বুঝতে পারবেন যখন এই যে জিনিসটা ছেড়ে ছেড়ে দিচ্ছে, যেরকম দলা হয়ে গেছে একটা সাথে আর একটা, আর প্যানকে এইভাবে ছেড়ে দিচ্ছে, দেখছেন লেগে নাই কিন্তু প্যানে, একদমই লেগে নাই, আর স্টিকি ভাবটাও নাই কিন্তু, পানির যে ভাবটা সেটাও কিন্তু নেই।
তো যখন দেখবেন এরকম হয়ে গেছে एक्चुअली অনবরত নাড়তে হয় না তো পুরো জল লেগে যাবে নিচে তো এই সময় আমি চুলাটা অফ করে দিব হালকা খুব বেশি না হালকা ঠান্ডা করব হালকা ঠান্ডা করে আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি হাতে ধরা যায় এরকম সহনশীল পর্যায়ে আর কি গরম গরম দুটোকে হাতে নিয়ে তারপর নাড়ুর আকারে শেক করতে হবে খুব বেশি ঠান্ডা করা যাবে না এটা খুব বেশি ঠান্ডা করলে কি তখন আর নাড়ুর মতন যেই বাইন্ডিংটা আপনি করতে চাচ্ছেন সেটা আর হবে না তখন তো গরম থাকতে থাকতেই করতে হবে এখানে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল এটা আমি দিচ্ছি হলো যাতে নাড়ুটার মধ্যে একটা ঘিয়ের স্মেল আসে এই কারণে আমি দিচ্ছি কেউ না চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর যখন আমি নাড়ুটা বানাবো তখন হাতের মধ্যে খানিকটা ঘি মেখে নিব তো এভাবে হালকা একটু ঠান্ডা করব ঠান্ডা করে ফিরছি এখানে ঘি নিয়ে নিয়েছি আমি আমার হাতে ঘি মেখে নিব এখন আমার ঘিটা ফ্রিজে ছিল যার কারণে এরকম জমাট বেঁধে আছে আমি হাতে কিন্তু ঘিটা মেখে নিয়েছি ঘিটা মেখে নিয়ে আমি রাউন্ড শেপ দিব যে যেরকম শেপ দিতে ইচ্ছুক সেরকম দিতে পারেন তো এই তো এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে ফেলব ছোট বড় যে কোনো আকার যে যেরকম দিয়ে কমফোর্ট ফিল করেন সে সেরকম দিতে পারেন এই তো তো এরকম করে আমি বাকি সবগুলো বানিয়ে নিব সো তৈরি হয়ে গেল মজাদার নাড়ু এখানে কয়টাই আছে আর নাড়ু বানানোর আগেই অনেকগুলো এমনি এমনি খেয়ে ফেলেছে যাই হোক ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এর পরবর্তীতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে যেন নোটিফিকেশন পেয়ে যান তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম।